হ্যালো সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা একটা সায়েন্স ফান অ্যাক্টিভিটি করব। ছোটবেলায় আমরা এরকম মজা করে করতাম যে কাগজের মধ্যে কিছু লিখে রাখতাম, কিন্তু সেটা কেউ দেখতে পেত না। গোপন কিছু লিখতে হলে কাগজে লিখে রাখতাম। তো এই জিনিসটাই আজকে আমি আমার বেবির সাথে করব। ওকে একটা সারপ্রাইজ দিব। তো এটা করার জন্য যেটা লাগবে, আমার লেবু লাগবে, লেবুর রস লাগবে অ্যাকচুয়ালি। তো আমি লেবুর রস করে নিয়েছি। আর লাগবে মোমবাতি, গ্যাস লাইট, মোমবাতি জ্বালানোর জন্য একটা কটন বাট, আর লাগবে একটা সাদা কাগজ। আমি এখানে কিছু লিখব এবং আমার বেবিকে এরপরে আমি একটা সারপ্রাইজ দিব। তো লিখি কিছু একটা। আমি লেবুর রস দিয়ে এটা কটন বাট দিয়ে এখানে লিখে নিয়েছি। এখন এটা শুকাবে, তারপরে যেটা হবে ওটা দেখে আমার বেবি একদম অবাক হয়ে যাবে। তো এটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করছি। আমার কাগজটা শুকিয়ে গেছে। এখন এখানে কি লেখা ছিল সেটা আমার বেবি এখন ডিসকভার করবে। তাহলে অজিতেই করুক, এখানে কি লেখা আছে। আমি কি লিখেছি দেখতে পাই না তো। এটা আসলে হয় কি, লেবুর রস হচ্ছে এক ধরনের অ্যাসিড। তো এই অ্যাসিডটা যখন কাগজের উপরে লাগানো হয় তখন কাগজটা একটু পাতলা হয়ে যায়, আর এরপর যখন সেই কাগজটাকে হিট করা হয়, গরম দেওয়া হয়, এবং কাগজে যে অবশিষ্ট অ্যাসিড লেগে থাকে সেই অ্যাসিডটা আগুনের সংস্পর্শে এসে বাদামি রং ধারণ করে, যার কারণে যে গোপন লেখাটা এখানে ছিল লেবুর রস দিয়ে করা, যেটা দেখা যাচ্ছিল না, সেই লেখাটা স্পষ্ট হয়ে ফুটে ওঠে এবং আমরা দেখতে পাই। কি লিখেছিলাম আমি এখানে? ও আই লাভ অড্রিজা। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। তো এই ছিল আমাদের আজকের মজার সায়েন্স অ্যাক্টিভিটি। তো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে।